জীবনী থেকে একটা কথা শোনা যায় রে, সাদ্দাদের আল্লাহ বানাইছে আজরাইল কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ ইয়ারা করে আমি আজরাইল দুনিয়ার জমিনে তিন দিন কেঁদেছি, কয়দিন জোরে কন কয়দিন, একদিন কেঁদেছি যেদিন রে সাদ্দাদ থেকে আমি পানির ভিতরে ডুবাইয়া মারবো, যেদিন সাদ্দাদকে যেদিন সাদ্দাদের মাম্মা জানে সাদ্দাদের আম্মা জানে যেদিন জানটা কবজ হবে সাগরের ভিতর, ওই দিন আমি আল্লাহর কাছে কান্না করেছি মাবুদ, একদিকে হলো আপনার বান্দার প্রসব বাদনা বেশি হয়ে গেল, একদিকে প্রসব বেদনা, অপরের দিকে পানির ঢেউ, আর পানির ঢেউ সাগরের ছেলে ডুবে যায়, আল্লাহ আমি কিভাবে তাকে জান কবজ করি, সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল, আমার আল্লাহ তাকে কত আদর করে মায়া করে, এই সাদ্দাতরে আমার আল্লাহ কত আদর করে মায়া করে, পৃথিবীর জমিনে বাঘের দুধ আমার আল্লাহ খাওয়ায় বাঁচাইছে, বাঘ বাঘের পিঠে করে বাঘে হাঁটা চলা শুরু করেছে, একদিন দাদা একজন বাদশাহ দেখে, ওই জামানার বাদশাহ দেখছিল ওই দেশে, বাদশাহ ডেকে রে বাঘের উপরে সাদ্দাদ বসে বাঘে খেলা করতেছে, বাঘের দুধ খাওয়াচ্ছে, জাগ দিয়া কয়া দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শুনিয়ারা করে শুনিয়ারা কো, পাখি শিকার করতে আইসা সাদ্দাদকে নিয়ে যায় অবশেষে রে, সাদ্দাদকে আমার আল্লাহ কত কিছু দিয়েছে দেখেন রে, সাদ্দাদ যদি গরু পালতো একটা গরু যখন বিয়াইতো সাদ্দাদের দুইটা বাচ্চা হতো, কিন্তু গরুর বাছুর কয়টা জোরে কন কয়টা, কয় যারে আল্লাহ দে বস্তা বইরাও দে দেয়নি, কো বাবুরে হেতার বলা তিন গে বিদেশ থেকে কেলু উমা গোয়েতে আসিলি, কেল হেতার হয় আর হয় কেটিং বসে বাড়ে আর বাড়ে, কয়নি কয়নি ওরে কন না কয়নি, কয় এক কাত দেয় আল্লাহ বস্তা বলি হেতার দেয়, সাদ্দাদে যখন একটা ছাগল তার একটা বকরি তার বিয়ে, একটা বকরি বাচ্চা যখন দিত রে, তার যদি হতো মানুষের দুইটা তার হতো চারটা, মানুষের যদি হতো মানুষের ওই বাছুরের যদি যে মানুষের ছাগলের বাছুর বকরির বাছুর বকরিটার যদি চারটা হতো, সাদ্দাদের ওই তোমারটা, এইভাবে করে তার বাড়া করা শুরু হয়ে গেল, একদিন সাদ্দাদ পৃথিবীর জমিয়ে বড় কথা রে বন্ধুরা আমার, শেষ পর্যন্ত আমার আল্লাহকে তিনি খোদা দাবি করা শুরু করে দিয়েছে, আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ, লুকমানে কি একটা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ রে, লুকমান একিম রাস্তা দিয়ে যখন হাঁটতো এই একটা গাছ ডাক দিয়া কয় লুকমান আমাকে তুমি নেও, আমি এই আমাকে যদি কোনো বান্দা খায় তার এ উপকার হবে রে, আমি গাছের বাকুল খাইলে তার এই রোগটা সেরে যাবে, আমি গাছের পাতা খাইলে রোগটা সেরে যাবে, ওরে লুকমান একিম রে আমাকে তুমি নাও, আমাকে নিয়ে মানুষকে তুমি দাও, এক এক পৃথিবীর জমিনের সমস্ত গাছপালা পাতাগুলা তাকে ডাক দেওয়া শুরু করেছে, এই সময় রে লুকমান হাকিমকে আমার আল্লাহ এত চক্ষুটা অবনত দিয়েছেন, লুকমান হাকিম জমিনের দিকে যখন তাকাইতেন জমিনের নিচে কোন মর্তাটা রয়েছে কোন মুক্তাটা রয়েছে লুকমান হাকিম দেখতে পারতেন, আর একদিন দেখে লুকমান হাকিম সাদ্দাদ চলে যাচ্ছে, লুকমান হাকিম একটা ডাক দিয়ে কই সাদ্দাদ, এ সাদ্দাদ তুমি কি দেখো না, ও সাদ্দাদ তুমি কি দেখো না রে সাদ্দাদ, একটা গাছের পাতা লোকমান হেকিমকে ডাক দিয়া কয় লোকমান আমাকে যদি তুমি খেতে পারো রে, আমার রসটা যদি তুমি খেতে পারো, এ লোকমান জীবনে তোমার চোখের জুতি যাবে না রে লোকমান, আরে লোকমান জীবনে আর চোখের জুতি তোমার যাবে না, কিন্তু ওই সাদ্দাদ রাস্তার কিনারে দিয়া যায় রে, রাস্তার কিনার দিয়া যায় রে, এমন সময় রে সেদনা হযরতে লোকমান হিকিমের সঙ্গে দেখা হলো, লোকমান হিকিম একটা ডাক দিয়া কয় সাদ্দাদ রে, ও সাদ্দাদ রে শুনিয়ারা করে শুনিয়ারা কর সাদ্দাদ, এই গাছটার পাতা যদি তুমি খাইতে পারো তোমার চক্ষু দ্বারা ওই পাহাড়ের ভিতরে কি আছে জমিনে কি আছে সমস্ত কিছু তুমি দেখতে পাইবা রে, সাদ্দাদ ওই গাছের পাতাটা চিবিয়া চিবিয়া খাওয়া শুরু করে দিয়েছেন, চোখে লাগানো শুরু করে দিয়েছেন, এমন সময় রে সাদ্দাদ একটা চিৎকার দিয়ে জমিনের ভিতরে পড়িয়া গেল, আল্লাহু আকবার জোরে কর না আল্লাহু আকবার, সাদ্দাদ জমিনে পড়ে যাওয়ার পরে রে জমিনের ভিতরে যখন পড়ে যায়, জমিনের ভিতরে পড়ে যাওয়ার পরে একটু পরে সাদ্দাদের জ্ঞানটা ফিরে আসলো রে, সাদ্দাদ জাগ দিয়া কই দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, সাদ্দাদ যখন চক্ষু দ্বারা চাচ্ছে
পাকার ভিতরে দেখা যায় রে। সাদ্দাদ যখন চোখ দ্বারা তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে পাহাড়ের ভিতরে কত মুক্তা রয়েছে, কত সম্পদ রয়েছে দেখা যায় রে। সাদ্দাদের চোখে দেখা যায় কিন্তু অন্য কেউ দেখে না। কেমন ভয় করতে হইব দেখেন। সাদ্দাদ দেখে যায় আস্তে আস্তে করে বড় লোক, বড় লোক হওয়া শুরু করেছে, বাদশাহী তো করা শুরু করে দিয়ে সাদ্দাদ কিন্তু আমার মাওলাকে ভুলে গেছে রে। এই কারণে আমার মাওলা বলে এটা করলাম আল্লাহকে ভয় করে রে, আল্লাহকে ভয় করে। অবশেষে রে সাদ্দাদ যখন একটা জান্নাত বানাইলেন, হুদ আলাইহিস সালাম সাদ্দাদের নিকটে যায়, আমার আল্লাহ ডাক দেখ হুদুরি, হুদ নবীকে ডাক দিয়ে কয়ে যাও তুমি সাদ্দাদের কাছে ইসলাম প্রচার করার জন্য যায়। সাদ্দাদের কাছে যায়, সাদ্দাদ ডাক দিয়ে কয়ে হুদ তোমাকে আমি একটা কথা তোমার কাছে জানতে চাই। আমি জানি মাওলা কখনো মিথ্যা বলে না, মুসলমানের খোদা কখনো মিথ্যা বলে না, নবীরা কখনো মিথ্যা বলে না। এখন আমি একটা কথা বলতে কাজ যদি তুমি করো রে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। কয় কোন কাজটা? তাকে কয় কইবানি তোমার আল্লাহর একা ওয়াদা দেওয়ার জন্য আমার আল্লাহকে হুদ নবী কয় আল্লাহ গো ও আল্লাহ গো। সাদ্দাদ বলেছে এই কাজটা যদি আপনি করেন তাহলে কখনো সে ইসলাম ধর্ম বাদ দিবে না, ইসলাম ধর্ম গ্রহণ করবে। কয় কোন কাজটা? তার কাছ থেকে জানে না। সাদ্দাদ ডাক দিয়ে কয় হুদুরি আমি জানি আল্লাহ কখনো মিথ্যা বলে না, এখুদ নবী গো তোমার কাছে জানতে চাই আমার আল্লাহকে কও আমাকে যেন আল্লাহ দাঁড়ানো অবস্থায় মৃত্যু না দেয়, বসানো অবস্থায় মৃত্যু না দেয়, আমাকে শোয়া অবস্থায় মৃত্যু না দেয়। আল্লাহ আকবার কেন শতানের বাচ্চা কেন কয় দেখছেন নিশান হলেন, আমাকে যেন রে এই তিনটে অবস্থায় মৃত্যু যেন না দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন সাদ্দাদের কাছে খবরটা। সাদ্দাদ হুদ নবী দিনের প্রসারের জন্য যায়, সাদ্দাদের কয় এই সাদ্দাদ তুমি দিনের দিন ইসলামটা তুমি গ্রহণ করো। কয় গ্রহণ করব পরে আগে বলো তোমার খোদা কি কয়েছে? কয় আমার খোদা কয়েছে তোমার দাঁড়ানো অবস্থায় মৃত্যু দিবে না, তোমার বস অবস্থায় মৃত্যু দিবে না, তোমাকে শোয়া ঘুম অবস্থায় মৃত্যু দিবে না। কয় আমি বিশ্বাস করলাম তোমার আল্লাহ যে এই কথা স্বীকার করবে, আর মানে আমি বুঝা গেল রে আমার মৃত্যু হবে না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। কয় আল্লাহ তো মিথ্যা কথা কয় না এটা আমি জানি, এখন তো যেটা আল্লাহ কবুল করছে তিন অবস্থা আর মৃত্যু হয়েছে না, তার মানে আমি জীবিত থাকতাম ও খোদার গজব জীবিত থাকবো বলে কথা কর না নাউজুবিল্লাহ কর না। কয় তোমার খোদায় তো সত্য কথা বলেছে আমি মরবো না রে। সাদ্দাদ ডাক দিয়া কয় হু তোমার আল্লাহ কি দিবে রে, দিন ইসলাম গ্রহণ করে কি দিবে? কয় আমার আল্লাহ জান্নাত দিবে। কয় জান্নাতি কি আছে? কয় শরাবের নল রয়েছে, কি রয়েছে? জান্নাতি হুর রয়েছে। এখন সাদ্দাদ কি করেছেন তোমার আল্লাহ আমাকে মৃত্যুর পরে জান্নাত দিবে রে? না 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 আমি দুনিয়ার জমিনে জান্নাত বানাইতে চাই, আমি জান্নাত বানাবো। সাদ্দাদ জান্নাত বানাইলেন, সুন্দর সুন্দর নারীদের কি দিয়ে আবার হুরও বানাইলেন, হুরও করিয়া দূর থেকে মধুর নল দিলেন, দুধের নল দিলেন, জান্নাতে শুয়ে শুয়ে তিনি খাইবে, কেন তো তেনার মৃত্যু হবে না। তিন জিনিস তিন অবস্থায় তো আল্লাহ মৃত্যু নিষেধ করে দিয়েছেন, কিন্তু সাদ্দাদ যখন জান্নাতে যাইবে, সাদ্দাদ জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে কদমটা যখন দিবে রে একটা ঘোড়ার উপরে, আরেকটা তার জান্নাতের কাছে ডাক দিয়ে কৌজিরা কয় সাদ্দাদ আপনি কি জান্নাতে যাইবেন না? কয় একসাথে কমপ্লিট হইলে তারপরে আমি জান্নাতে যাইবো, আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি না? সাদ্দাদ যখন জান্নাতটা বানাইলো, এ দুনিয়ার মানুষ এখনো সোজা হয়ে যাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে এখনো মৃত্যু, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, এখনো সময় আছে প্রকৃত মুসলমান হয়ে যাও। সাদ্দাদ একটা কদম দিলে জমিনের উপরে, আল্লাহ বলেছে দাঁড়ানো শোয়ানো অবস্থায়, আল্লাহ বলেছে বস অবস্থায় মৃত্যু দিবে না। আল্লাহ তো বলে না একটা পা জমিনে আর একটা উপরে আছে না, উত্তর দিয়েছেন আর দিকে তাকান এন্ন রয়েছে। এখন এই অবস্থার কথা কি কইছিনি? কথা কর না কইছিনি? সাদ্দাদ যখন জমিনে একটা কদম দিবে তার জান্নাতে, আরেকটা কদম এখনো উপরে রয়েছে একটা জমিনের দিকে, এমন সময় রে একটা বিক্ষু কাশিয়া ডাক দিয়ে কয় সাদ্দাদ আজকে অনেকদিন কোনো কিছু খানা কোনো খাবার খাইতে পারি না, এরে সাদ্দাদ আমাকে খাবার দিবানি, ও সাদ্দাদ আমার খাবার দে আমার বিজ্ঞানের সাদ্দাদ কয় বেস্তে বিজ্ঞান কাশলো কিবা
যাবে আমার বেহেশতে তো খোদার বেহেশতে তো খোদের খোদের খোদার তো কোন সেই জায়গাতে বেহেশতে ভিক্ষুক না আমার এখানে ভিক্ষুক আইছে কেমনে রে দেখছেন ভিক্ষুক আইলো কেন বেহেশতের ভিতরে এই এক কাম কর ওই খাবারটি তাকে দিয়ে দে খাবারগুলো দিয়ে দিলেন এরপরে কয় সাদ্দাত যেই খাবার আমাকে দিলে আমার তো পেট ভরে না আমাকে আরো খাবার দাও কয় না না আর খাবার দেওয়া যাবে না ঠিক আছে যাও এখন যাচ্ছি এক জায়গা যাত্রাটা শুরু করি কি যে একটা আলামত শুরু করছে আবার বিক্ষুক টিকুকায় ঘুরে গেছি কেমনটা লাগে দামাকটা দ্বিতীয়বার ডাক দেয়া কয় সাদ্দাত কদমটার সামনে তুমি দিতে পারবে না রে সাদ্দাত এই সাদ্দাত আমি আর কেউ নয় আমি মালাকুল মউত আজরাই তোমাকে তোমার বেস্তের ভিতরে আমি ঢুকতে দেব না আমার আল্লাহ অর্ডার করে দিয়েছেন সাদ্দাত একটা ডাক দিয়ে কয় আজরাইল ওরে আজরাইল রে আমার একটু যাইতে দে রে আজরাইল আমি একটু আমার জান্নাতটা শেষবারের মতো দেখি আমি নিজেও জানি রে আমিও বিশ্বাস করি আমার আল্লাহ যে একজন আছে আমার একটু যাইতে দে আমার আজরাইল ডাক দিয়ে কয় সাদ্দাত আমার আল্লাহ নিষেধ একটা কদম তুমি সামনে দিতে পারবে না এখনই তোমার জানটা কবজ হবে আজরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ আপনার বান্দা এত অপরাধী করেছে আপনি তারে খাওয়াইছেন আল্লাহ আপনি তো তারে খাওয়াইছেন বরাইছেন ও আল্লাহ আপনি তো দয়ার সাগর দয়ার সাগর দয়ার সাগর আল্লাহ তারে জান্নাতে ঢুকতে দিবেন নি আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় আজরাইল না তাকে জান্নাত তাকে তার জান্নাতে ঢুকতে দেওয়া হবে না তাকে এই মুহূর্তে তুমি জানটা কবজ করে দাও জানটা কবজ করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু আকবার।